আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। আজ 8 তারিখ, রাত পোয়ালেই সেই অভিশপ্ত সকালের 3 মাস ছুঁয়ে ফেলবো আমরা। এক যন্ত্রণার অপমান, আমাদের সহনাগরিক সহদরার আত্মজার ধর্ষণ আর খুন আমাদের নাগরিক জীবনে উথাল পাথাল আবেগ এনেছিল। মানুষ সেই আবেগ ছিল পবিত্র, সেই ক্রোধ ছিল যথার্থ, সেই পথে নামা ছিল প্রয়োজনীয়। কিন্তু চিতার আগুনে রুটি সেঁকে নেবার লোকজনও তো কম নেই। এক পবিত্র আবেগকে সামনে রেখে নিজেদের নানান ইচ্ছে পূরণ তো আমরা একবার দেখিনি, বারবার দেখেছি, এবারও তার ব্যতিক্রম ছিল না। মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে দিয়ে ক্রমশ বদলে যাওয়া ন্যারেটিভ উঠে আসছিল। 150 গ্রাম বীর্য থেকে রক্তমাখা গ্লাভস, গণধর্ষণ থেকে পেলভিক আর কলার বোন টুকরো টুকরো হবার কল্পকথারা দখল নিচ্ছিল মানুষের মস্তিষ্ক, বিবেচনা বোধ। ফলে যা ছিল এক ব্যথার বহিঃপ্রকাশ, ছিল সম্মিলিতভাবেই নারী সুরক্ষার দাবি বা লিঙ্গ সাম্যের অধিকারের কথা। তাই ক্রমাগত মিথ্যে ন্যারেটিভকে সামনে রেখে হয়ে উঠল ক্ষমতা দখলে, সরকার বদলের আন্দোলন, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান দিয়ে স্বপ্ন দেখলেন কেউ কেউ, নবান্নের ওপর দিয়ে উড়ে যাচ্ছে মমতা ব্যানার্জি হেলিকপ্টার। স্বপ্নের পোলাওতে তো ঘি কম দিতে নেই। শুভেন্দু নিজেকে দেখলেন মুখ্যমন্ত্রীর গদিতে, আর সেলিম অ্যান্ড কোম্পানি দেখলেন অষ্টম বামফ্রন্ট সরকার। এমনকি তৃণমূল দলেরও কেউ কেউ সদ্য হয়ে যাওয়া বাংলাদেশের পট পরিবর্তনকে মাথায় রেখেই আগে ভাগে জাহাজ থেকে লাফ দিলেন, দেবার চেষ্টা করলেন, দেবেন কিনা ভাবতে শুরু করলেন। আর আমোদ গেড়ে মিডিয়াতে তো নতুন মন্ত্রিসভার চেহারা নিয়েও আলোচনা শুরু হয়ে গেল। নিজেই নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত কালো চশমা রাজ্যপালও আসরে নেমে পড়লেন। বাংলাদেশের কাঠামো সামনে রেখে আমাদের কাঁথির খোকাবাবু ছাত্র সমাজ নামে এক বকচ্ছপকে সামনে রেখে ক্ষমতা দখলের কাজে হাত দিলেন। আর সিপিএম, কমরেড সেলিম, সুজন এবং আন্দোলনে দিন কেটে যায়, রাত ভেসে যায়, এমন কিছু দায়িত্ব জ্ঞানহীন অতি বামেরা পেছন থেকে হাওয়া দিলেন জুনিয়র ডাক্তারদেরকে। তাদের পাশে সিভিল সোসাইটির কিছু লোকজনকে জড়ো করে আবার অষ্টম বামফ্রন্ট গড়ে তোল, আদতে এটাই ছিল লক্ষ্য। কিন্তু আজ 90 দিন পরে সব ধোঁয়াশা কেটে গেছে। 7 দিনে বিচার আর 8ম দিনে ফাঁসির দাবি তোলার পরে দেশের সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস 90 দিনের মাথায় জানালেন, দাঁড়ান, বিচার শুরু হোক, তারপরে অন্য কথা হবে। মানে এখনো বিচার প্রক্রিয়া প্রাথমিক কাজ চলছে, বিচার শুরু হবে। ডাক্তারেরা আমরণ অনশন, যেখানে অসুস্থ হলেই হাসপাতালে যাবার ব্যবস্থা ছিল সেটাও শেষ করে কাজে ফিরেছেন। এই ধর্ষণ আর খুনের মামলায় সিবিআই তাদের প্রাথমিক চার্জশিটে এখনো ওই সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামই আনেননি। দুর্গাপুজো, কালীপুজো আর ভাইফোঁটা শেষ করে কালীঘাটে এখন যুবরাজের জন্মদিন পালন করা হচ্ছে। কাজেই সেটাই আমাদের বিষয় আজকে। 3 মাসের আন্দোলন ইত্যাদি সামলে মমতা অপ্রতিদ্বন্দ্বী। রাজদখল, দ্রোহের কার্নিভাল, মানববন্ধন, টানা 3 মাস ধরে বিক্ষোভের আগুন রাজ্য জুড়ে। দাবি, আর্জি করে নিহত চিকিৎসকের বিচার। আজ রাত পোহালে সে অভিশপ্ত দিনের 3 মাস পূর্তি। গত 90 দিনেরও বেশি সময় ধরে পথে নেমেছে সাধারণ মানুষ, লাগাতার বিক্ষোভ, ক্রোধের স্ফুলিঙ্গ। আমজনতার আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। নারী নিরাপত্তা, দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি ছিনিয়ে নেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই আন্দোলনকে হাতিয়ার করে স্বার্থসিদ্ধি করেছে একদল। নারী সুরক্ষার দাবি থেকে খেলা ঘুরেছে ক্ষমতা দখলে। সমাজ মাধ্যমে মিথ্যের পর মিথ্যের প্রচার, কখনো বাম, কখনো অতি বাম, আবার কখনো ছাত্র সমাজের নাম দিয়ে আন্দোলন হাইজ্যাকের চেষ্টা করেছে বিজেপি। নিজেদের উদ্দেশ্য পূরণে আন্দোলনকেই দাবার বোড়ে করেছে কিছু প্রথম সারির সংবাদ মাধ্যম। সবকিছুর মাঝেও অপ্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়। না, তার নির্দেশে গুলি চলেনি, হয়নি লাঠিচার্জ। প্রথম থেকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন তিনি, মুখ্যমন্ত্রীর মোড়ক সরিয়ে দিদি হয়ে হাজির হয়েছেন তিনি। ধীরে ধীরে আন্দোলনকারীদের দাবিগুলির একাংশ মেনেও নিয়েছেন, উল্টে নারী সুরক্ষা, নির্যাতিতার বিচার, দোষীদের শাস্তির দাবি থেকে কিছুটা সরে গিয়েছেন খোদ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় তাদের অনশন উঠে গিয়েছে, কাজে ফিরেছেন তারা। তাদের দাবিগুলি এখন শুধুই কর্মক্ষেত্র নিরাপত্তা, কেন্দ্রীয় রেফারেল সিস্টেম, শূন্য পদে নিয়োগ ও সিসি ক্যামেরায় সীমাবদ্ধ। সবশেষে প্রাথমিক অস্বস্তি কাটিয়ে অ্যাডভান্টেজ হয়েছে মমতারই। 9 তারিখের এই জঘন্য ঘটনা যখন সবাইকেই ভাবাচ্ছিল, সবাই যখন শোক সামলে এমন এক ঘটনায় তাদের ক্রোধ, তাদের আবেগকে ভাষা দেবার চেষ্টা করছেন,
সেই সময় কয়েকজনের ডাক দিলেন রাত দখলের। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ডাক পৌঁছে গেল বহু মানুষের কাছে। অন্তত শহর আর শহরতলির মানুষজন দল মত নির্বিশেষে বেরিয়ে এলেন রাস্তায়। হাতে মোমবাতি, গলায় নারী সুরক্ষার দাবি, লিঙ্গ সাম্যের অধিকারের কথাও বললেন অনেকেই। আর সেদিনেই কিছু মানুষের পরিকল্পনায় আরজিকরের সামনে ঘটে গেল ভাঙচুর। হ্যাঁ, সেটাই ছিল শুরুয়াত। এরপর থেকে গুজব আর মিথ্যের সুনামি আছড়ে পড়ল, যে সুনামিকে কাজে লাগিয়ে রাত দখল আর দিন বদলের নামে আসলে গদি দখলের স্বপ্নে মাতাল হলেন কিছু মানুষ। আর ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই যে অপরাধীকে প্রমাণ সমেত গ্রেফতার করা হলো, তাকে আড়াল করে এক বৃহত্তর আরো বিরাট ষড়যন্ত্রের তত্ত্ব এসে হাজির হলো। দলবদ্ধ ধর্ষণ, পেলভিক বোন ভাঙা, প্রমাণ লোপাটের জন্য বাথরুম ভাঙা, জোর করে মৃতদেহ পুড়িয়ে দেবার মতো অভিযোগ তখন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক সেই সময় জুনিয়র ডাক্তারদের সংগঠনকে সামনে রেখে সিপিএম আর দায়িত্ব জ্ঞানহীন কিছু অতি বামেরা কর্মবিরতি আর অবস্থানে গেলেন। শুভেন্দু অধিকারী ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দিলেন। আর ঠিক এই সময় এক বিনোদন সংস্থার উস্কানিতে মাঠে নেমে পড়লেন টলিপাড়ার অতৃপ্ত বাসনা নিয়ে কিছু তথাকথিত সেলিব্রিটিরা। কারোর কারোর নিজেদের পুজোর ছবির প্রচারে তাগিদও ছিল। আর যথেষ্ট অর্থ পাবার পরেও যে মিডিয়া হাউস ২১ বা ২৪ নির্বাচনও তেমন কিছুই করে দেখাতে পারেনি, সেই তেনারা ঝাঁপিয়ে পড়লেন, চলো কিছু করে দেখাই। নবান্ন থেকে সামান্য ওকে মেসেজ আসলে, জমির চরিত্র বদলাতে পারলে যে জমি হয়ে উঠবে ৫০০ থেকে ৬০০ কোটির খাজানা, সেই জলা জমির আদত মালিকের নিরানন্দ মন, আপাতত রেগে আগুন তেলে বেগুন, কাজেই তেনারা নামলেন এই সুযোগে সরকার ফেলে নিজেদের সরকার আনতে। টেক্কা দিয়ে মিথ্যে কথা বলা শুরু হলো। তাদের কৃপাধন্য সেলিব্রিটি, গায়ক, নায়ক থেকে কলমচিরা নামলেন পথে। শাসক দলও তাদের এজেন্ট আছে বই কি? ধরুন জহর সরকার, যিনি পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির দায়ে জেলে যাবার পরেও দিব্য রাজ্যসভায় আলো করেই বসেছিলেন, তার বিবেক জেগে উঠল। দল পাশে না থাকলে কাউন্সিলর নির্বাচনেও যিনি জামানত হারাবেন সেই সুখেন্দু শেখর রায় বিদ্রোহী হয়ে উঠলেন। বৎসরকার উৎসবকে বাতিল করে দ্রোহকালের সূচনা হোক এমন আহাম্মক স্লোগানও উঠল। কিন্তু একটা সময়ের পর থেকে যাবতীয় আন্দোলনের বর্ষামুখ হয়ে উঠল জুনিয়র ডাক্তারদের সংগঠন, এবং এটাই ছিল এই আন্দোলনের সব থেকে দুর্বল ভুল সিদ্ধান্ত। এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ার সুযোগ ছিল যদি তা আদতে হয়ে উঠত নারী সুরক্ষার লড়াই, যদি তা হয়ে উঠত লিঙ্গ সাম্যের অধিকারের লড়াই। তাহলে সেই অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বসতেই পারতেন রিমঝিম মহাশ্বেতা শতাব্দীরা। তা না হয়ে ডাক্তারদের সিসিটিভি, ডাক্তারদের রেস্টরুম, ডাক্তারদের সুরক্ষার বিষয় নিয়ে আলোচনার মুখে রইলেন কিছু কর্পোরেট ডাক্তার মুখ আর কিঞ্জল অনিকেত দেবাশিষেরা। মমতা এটাই চাইছিলেন, নারায়ণ ব্যানার্জি বা কুণাল সরকারদের নিজেদের নানা এজেন্ডা আছে, নানান বাধ্যবাধকতা আছে, ওনাদের সামলানো যে কোনো প্রশাসনের বাঁয়ে হাত কা খেল, কাজেই ওনাদের গলায় অন্য সুর বের করতে বিশেষ বেগ পেতে হয়নি। ট্র্যাক টুয়ের এই খেলায় সিদ্ধহস্ত মমতা সরকার। সেই একই খেলায় বালিগঞ্জ থানাতে শ্বশুরমশায় নারী নির্যাতনের মামলার নাড়াচাড়ার খবর কি পেয়েছিলেন কিঞ্জল নন্দ? হঠাৎ গলায় অমন চড়া অরাজনৈতিক সুর এমনই বেরিয়েছিল জানানি। কিন্তু এক বিরাট সিভিল সোসাইটির আন্দোলন, নারী নির্যাতন বিরোধী আন্দোলন, লিঙ্গ সাম্য অধিকারের আন্দোলন, গণস্বাস্থ্যের দাবি নিয়ে আন্দোলন হয়ে উঠল হাতে গোনা কিছু জুনিয়র ডাক্তারদের আন্দোলন, তাও আবার তাদের কর্মবিরতির ফলে বিরাট সংখ্যক প্রান্তিক মানুষের বঞ্চনার বিনিময়ে। কাজেই সেদিনই ঘটে গিয়েছিল এই আন্দোলন পরিসমাপ্তির সূচনা, যা শেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায়, যেখানে বেড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে কতকটা সেই মেজাজে মুখ্যমন্ত্রী এই অর্বাচীনদের মুখোমুখি হলেন, কাগজ দেখিয়ে জানিয়ে দিলেন অভয়ের বিচারের আড়ালে কর্মবিরতির সুযোগ নিয়ে রাজ্যের স্বাস্থ্যসাথীর টাকা পেয়েছে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা, আর অন্যদিকে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন জুনিয়র ডাক্তারেরা। তাদের নিজেদের সতীর্থরা নাকি ১০ পাবারও যোগ্য নন, তারা নাকি টুকে পাশ করেছেন, এসব বলে জুনিয়র ডাক্তারদের মধ্যেই সমান্তরাল সংগঠন গড়ে তোলার বীজ পুঁতে দিলেন তারা, যা আপাতত বীজ থেকে চারা গাছ। বলাই বাহুল্য, সরকারি পৃষ্ঠপোষকতা পেলেই তা গাছ হয়ে উঠবে। এবং সব কাটিয়ে মমতা আপাতত আবার স্বমহিমায়। সামনে ৬টা আসনে উপনির্বাচন,
ফলাফল আসার পরে এক অপ্রতিদ্বন্দ্বী মমতাকে দেখতে পাব। শান্তনু সেন কালীঘাটে গেছেন, সুখেন্দু শেখর রায়ও যাবেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই 90 দিন ধরে রাস্তা জোড়া আন্দোলন আর ডাক্তারদের কর্মবিরতি সামলে নিয়ে মমতার ভাবমূর্তি কি আরো উজ্জ্বল হয়ে উঠল নাকি এই আন্দোলনে সরকার তৃণমূল দল জনপ্রিয়তা হারিয়েছে? শুনুন মানুষজন কি বলছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিটা এমনই যে এই রকম হঠাৎ করে কিছু আন্দোলন বা কোনো কিছুই আমার মনে হয় না তার জনপ্রিয়তা এক অংশও কমায়। তৃণমূল পুরো দলটা চলছে এখন পুলিশের ধমকানি চমকানিতে, আর তাছাড়া আগামী 2026 যে বিধানসভা ভোট আছে তাতে পানিহাটির মানুষ বুঝিয়ে দেবে তৃণমূল দলটাকে পছন্দ করছেন কিনা, কারণ তিলোত্তমা পানিহাটি নিয়েছিল। কিছু কিছু যারা অন্যায় করছে আছে, হ্যাঁ, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমরাও চাই সাধারণ নাগরিক হিসাবে। এবং দলের কিছু কিছু মানুষের জন্যই হয়তো ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। জনসাধারণ মানে আমরা যদি বুঝি যে এখানে নতুন করে সব কিছু আবার ঠিকঠাক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই 90 দিনের আন্দোলনে তৃণমূলের শক্তি ক্ষয়ের কোনো ব্যাপার নেই, তৃণমূল যেভাবে চলছে সেইভাবেই চলবে, তৃণমূলের কোনো প্রবলেম হবে না। তৃণমূল কংগ্রেস আগেও যেরকম শক্তিশালী ছিল আগামী দিন আরও শক্তিশালী হবে। মুখ্যমন্ত্রী আন্দোলন করতে শিখিয়েছিলেন, সেখানে ডাক্তাররা হচ্ছে আর্যকরণ নিয়ে হচ্ছে আন্দোলন করছেন, উনি সেখানে তার বিরোধিতা করছেন, তাহলে ওনার জনপ্রিয়তাটা কোথায় থাকলো? গভর্নমেন্ট ম্যানেজ করে নিয়েছে জিনিসটাকে, সব কিছু ঠান্ডা পড়ে গেছে, জিনিসটা চেপে গেছে। বিচারের পর আর কি, বিচারের জন্য অপেক্ষা করতে হবে, কারণ উনি চাইছেন, সাধারণ জনগণ চাইছে, আমরা চাইছি, বিচারটা কোন দিকে যায় তার উপর অনেকটা নির্ভর করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজধর্ম পালন সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন তার থেকে আরও হাজারো হাজারো গুণ উপরে তুলে দিয়ে গেছে। পুরো দিদির উপরে ভরসা আমাদের উঠে যাচ্ছে যে যেটা ওনার যে কর্তব্য ছিল সেই কর্তব্যের থেকে উনি পিছিয়ে চলে যাচ্ছেন। এক সময় উনি প্রতিবাদ করছেন, এরকম ধর্নায় বসতেন, আজকে নিজে এই প্রতিবাদকে উনি মানে বিভিন্ন প্রেসারাইজ করে সরকারি মদতে এগুলোকে বন্ধ করার চেষ্টা করছেন, এতে করে ওনারই ভাবমূর্তি আমার মনে হয় নষ্ট হচ্ছে। সরকারের তো মুখ পুড়বে, এটা তো ন্যায্য বিচার হলো না। তো দল এবং সরকারের সাময়িকভাবে হয়তো মানুষ খানিকটা বিচলিত ছিল, বিচলিত থাকলেও তিনি কিন্তু আস্তে আস্তে দলকে এবং সরকারকে ধীরে ধীরে কিন্তু কাটিয়ে উঠেছেন এবং এটা ওভারকাম করেছেন অনেক বেশি ফলপ্রসূভাবে। আজকে যেই রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে তিলোত্তমার এই ঘটনার পরেও আজকে প্রায় 18 থেকে 20টা ঘটনা ঘটে গেছে। আপনারা বুঝতেও পারছেন না ভেতরে ভেতরে আপনাদের পায়ের তলার মাটিটা কীভাবে সরে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে একাধিকবার ডাক্তারদের নিয়ে বসার চেষ্টা করেছেন এবং বসেছেন, এবং আসল ব্যাপারটা হচ্ছে এই ঘটনার পেছনে বড় রাজনৈতিক মাথা আছে। মমতা ব্যানার্জিকে বর্ধিত হওয়া মানেই তৃণমূল দলের বর্ধিত হওয়া, এটা একদম মানে প্রথম দিন থেকে সর্বজন স্বীকৃত, আজও সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বর্তমান লহমায় চলছে এবং আশা করি এর ফলে তৃণমূল দল আরও শক্তপোক্ত হলো এবং ইউনাইটেড। এই 90 দিনের আন্দোলন ইতিহাসে থেকে যাবে, এ নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, নানান পণ্ডিত নানান মতামত দেবেন, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো এই দীর্ঘ বিরাট আন্দোলন চলাকালীন সরকারের ধৈর্য ধরে রাখা। এর অর্ধেক তীব্রতার আন্দোলনে কংগ্রেস বিজেপি সরকারের কথা বাদই দিলাম, বাম সরকারও নির্বিচারে লাঠিগুলি চালিয়েছে। এই আন্দোলনের এক শরিক এসইউসিআইর নেতা নিজেই জানিয়েছেন, জ্যোতি বসুর পুলিশ কিভাবে লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছিল জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনকে। অনেকবার নানান প্ররোচনা সত্ত্বেও মমতা সরকার লাঠি গুলি চালায়নি, এটা এক বড় প্রাপ্তি। প্রথম প্রাপ্তি যদি হয় শুরুয়াতি দিনগুলোতে মানুষের সম্মিলিত প্রতিবাদ, তাহলে দ্বিতীয় বড় প্রাপ্তি হলো সরকারের দমন পীড়নের রাস্তায় না যাওয়া। আন্দোলনের পাশাপাশি এই কথাও লেখা থাকবে ইতিহাসে। আজকে এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।